সারা বিশ্বে জরিপ করে দেখা গেছে মেয়েদের যে ছেলেরা হার্ট অ্যাটাক করে বেশি। আর কেনই বা করবে না, ছেলেদের মনের মধ্যে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন ভালোবাসা স্নেহের মানুষ তো থাকেই, তারপর আরো কি থাকে, ওই রাস্তা দিয়ে ক্লাস টেনে পড়া মেয়ে গেলেও তাদের হাড়ের মধ্যে ঢুকে যায়। তারপরে ছাদে যদি পাশের বাসার ভাবি গোসল করে সে একটু চুলে ঝাঁকি মারে, ওই বয়স্ক ভাবিকে দেখেও তাদের মনের মধ্যে হালচাল হয়ে যাওয়া, সেটাও তাদের মনের মধ্যে ঢুকে যায়। তারপর রাস্তাঘাটে চলতে গেলে তো আরো কতজন মনের মধ্যে ঢুকে তা তো বলার কথাই নেই। এতজন যখন মনের মধ্যে থাকে, ঢুকে থাকে, ঠিক আছে, ট্রাফিক জ্যাম লেগে যায়, তখন যখন মানে আসল আসে, হার্টের রানী যখন আসে, মানে তার বউ বিয়ে করে যাকে নিয়ে আসে, সে যখন এসে হার্টের মধ্যে ঢুকে দেখে, ও মা গো এত ট্রাফিক জ্যাম লেগে গেছে আমার জায়গায়, তখন ঝাঁটা দিয়ে যখন হার্টের মধ্যে বউ ঢুকে এগুলাকে মানে ছাঁটাই করতে থাকে, তখন ছেলেরা ওগুলো নিতে পারে না, কারণ তাদের বউও লাগবে, পাশের পাশের ভাবিও লাগবে, তারপরে হচ্ছে মায়া মহব্বতের সবাই লাগবে, তাদের দুনিয়ার সবকিছু লাগবে, তখন তারা কি করে, হার্ট অ্যাটাক করে মরে যায়, ঠিক আছে, মরে যায়। আর আমরা মেয়েরা কেন মরবো, আমাদের মেয়েদের মনের মধ্যে তো অন্য কিছু থাকে না, আমাদের মেয়েদের মনের মধ্যে থাকে হচ্ছে শুধুমাত্র বাবা মা ভাই বোন। বিয়ের পর আমরা বাবা মা ভাই বোনকে ঠুস করে পার করে দিই, মন থেকে আউট করে দিয়ে শুধুমাত্র স্বামী আমাদের মনের মধ্যে থাকে, ঠিক আছে। তারপরে কিছুদিন পর দুটা বাচ্চা, ওই স্বামী আর দুটা বাচ্চা কাচ্চা আমাদের হাটের মধ্যে খুব সুন্দর ফুটবল খেলার মাঠের মধ্যে দৌড়াদৌড়ি 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 করে, আর আমাদের হাট ভালো থাকে, আমরা বেশি দিন বেঁচে থাকি।